যদি না প্রতিটা বুথে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে 20টা সিটও পাবে না। কেন্দ্র বাহিনী তো নিশ্চিত করেছে নির্বাচন কমিশন, এরপরেও আপনারা বলছেন যে দেখুন আমরা চাইবো সেই দিনটা ভোটের দিনটাতে আমরা বুঝতে পারবো যে কতটা বুথে সেন্ট্রাল বাহিনী থাকলো, সেই দিনটা পরিলক্ষিত হবে। যেমন আমার পাত্রসার ব্লকের মানে পুলিশ অফিসার গিয়ে মানুষকে গিয়ে থ্রেট দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া করা যাবে না, তৃণমূল কংগ্রেসই করতে হবে। কিছু কিছু অসুবিধা রয়েছে, আবার অনেক পুলিশ অফিসার আছেন খুব ভালো কাজ করছেন, তারা ইলেকশনের নির্বাচন কমিশনের কথা মতো কাজ করছেন। বলছি দাদা, আপনার যে ভোটার, আপনার যে ভোটার তাদেরকে কী বার্তা দেবেন? তাদেরকে একটাই বার্তা, দেখুন আমি আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো। আর আমি কত টাকা চুরি করেছি না করেছি আর কয়েকটা দিন পর নমিনেশনের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে আমি কতটা ডেভেলপ করেছি সেটা আপনারা দেখতে পাবেন। আমি যে স্যালারি পেয়েছি তার 20% টাকা আমি জমাইনি। আর যারা আপনার সাথে ছিল আগে তৃণমূলে, আপনি তো বিজেপি চলে যাওয়ার পরে, তারা অনেকে যোগাযোগ করছে যে আমি বিজেপিতে যোগদান করতে চাই, তারা কিন্তু পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যোগাযোগ করতে পারছি না। থ্যাংক ইউ। আর কেউ আসেনি?